হ্যালো সালামুকুম বারসাহ চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজ আমি বানিয়ে ফেললাম খুবই সহজে খুবই অল্প উপকরণ দিয়ে বিবিখানা পিঠা আর এই বিবিখানা পিঠা বানানো খুবই সহজ কোনো ঝামেলা লাগে না অল্প উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেলেছি তাহলে চলুন দেখে আসি এই পিঠা বানাতে আমার কী কী উপকরণ লেগেছে এখানে চালের গুঁড়ি নিয়েছি দু কাপ এই রকম কাপের দু কাপ নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ চিনি আর নিয়েছি আমি খেজুরের গুড় আর নিয়েছি এখানে এক টেবিল চামচ তেল আর নিয়েছি এক টেবিল চামচ ঘি দুটো আমি মিক্স করে নিয়েছি আর নিয়েছি নারকেল এখানে এক কাপ নারকেল আছে নারকেল কোরানো আর নিয়েছি দুইটা ডিম আর নিয়েছি লবণ আর নিয়েছি দুধ এটা হাফ লিটার দুধ আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি তো একে একে আমি এখন সব উপকরণ মিশিয়ে নিব দিয়ে দিব নারকেল কোরানো আর দিয়ে দেব চিনি আর দিব লবণ আর দিয়ে দিব খেজুরের গুড় আমি গুড়টাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আর দিয়ে দিব ডিম ঘি এখন সব শেষে দিয়ে দিব দুধ এখন ভালো করে এরকম একটা হ্যান্ডমিস দিয়ে আমি মিশিয়ে নিব আমার এটা গোলানো হয়ে গেছে আমি এখন ডেলে নিব একটা পাত্র আমি এরকম একটা পাত্র নিয়েছি ভিতরে আমি এখন তো আমি সবটুকু ঢেলে নিয়েছি আমি এখন চুলায় দিয়ে দিব তো চুলায় একটা হাড়ি বসিয়েছি আর এর ভিতরে আমি এরকম একটা কিচেন দিয়ে দিব তার ভিতরে আমি একটু পানি দিয়ে দিব এখন এখন বাটিটা বসিয়ে দিব এটার ভিতরে এখন আমি একটু পানি দিয়ে ঢেলে দিব এর ভিতরে যাতে বাটির অর্ধেক পর্যন্ত পানিটা হয় এর বেশি দিব না এর বেশি দিলে পানিটা বলক চলে পিঠার ভিতরে চলে যাবে এই যে পানিটা আমি দিয়েছি এটা প্রায় অর্ধেক দিয়েছি এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিব চুলার আঁচটা আমার এ পর্যায়ে হাই হিটে থাকবে প্রায় আমার আধা ঘন্টা পর আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব তো আমার আধা ঘন্টা হয়ে গেছে আর পানি তো আমার বলক চলে এসেছে আমি এখন চুলা রাশটা একটু কমিয়ে দিব আবারও আমি ডেকে দিলাম এখন পিঠা হওয়া পর্যন্ত অপেক্ষা করব হয়ে গেছে আমার এই পিঠা হতে আমার প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিট লেগেছে আপনাদের আরো কম আরো বেশিও লাগতে পারে তো আমি চুলাটা এখন বন্ধ করে দিব আর আমি এখন ভিতর থেকে বাটিটা তুলে নেবো আর আমার কিচেন তাওল দেওয়ার একটাই কারণ যাতে পিঠার বাটিটা কাত হয়ে পড়ে না যায় সেজন্য আমি কিচেন তাওলটা দিয়েছিলাম তো আমার পিঠাটা এখন গরম আছে আমি একটু ঠান্ডা করে নিব তো আমার পিঠাটা ঠান্ডা হয়ে গেছে আমি একটু চারপাশ দিয়ে ভেবে একটু ছাড়িয়ে নিব একটা প্লেট নিয়ে আমি এখন এভাবে তুলে নিব হয়ে গেছে আমার পিঠা খুব সুন্দর হয়েছে আমি টুলটি দিই খুবই সুন্দর হয়ে গেছে আমার পিঠাটা বানানো তো আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমি এখন একটু পিস পিস করে কেটে নিচ্ছি খুবই সুন্দর হয়েছে আমার এই পিঠাটা এইটা হলো বিবিখানা পিঠা খুবই মজার একটা পিঠা তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করবেন তো ভালো থাকেন এই পর্যন্ত আল্লাহ হাফিজ